हेलो गाइज वेलकम टू कैरियर दिशा एकेडमी। तुम्हारा जरा 2022 ते एनएमजी जेनपास परीक्षा दिए तुम जो डब्ल्यूबीजी परीक्षा दिए थको तुम्हारा जो तुम्हारे जो एक सीट अलॉट हो तक तुम्हारे 1000 टाका सीट अलॉटमेंट फीस दीते तरह तुम्हें एक कलेजे गए पर एडमिशन क्योंकि तुम्हें से 1000 टाका पेमेंट करार एक सीट अलॉटमेंट लेटर पे क्योंकि तुम्हें कलेजे जाओ कलेजे एडमिशन नाओ से क्षेत्र में तुम्हें से 1000 टाका रिफंड पा से रिफंड इम्पोर्टेंट वीडियो आज जो चैनल चैनल अवश्य सब्सक्राइब कर आज ही चैनल सदस्य हो जाओ तरह अलरेडी एन एम जी एन एम ए जेनपास यूजर कोर्स चालू हो गए तो तुम्हें जो वो कोर्स एनरोल होते चाओ तो अति सत्व स्क्रिने देव मोबाइल नम्बर गुलाते जोगाजोग कर नेबे कारण हच्छे आम्रा ए कोर्सेर मध्य अनेक डेडिकेशन दिए अनेक किछु तोमादेरके प्रोवाइड करछि। रेगुलर क्लास तो हच्छे प्रतिदिन प्रतिदिन दुटो करे एकटा करे क्लास थाकछे सप्ताहे 10टा टोटाल क्लास हय प्रति सप्ताहे। तारपर तोमरा मक टेस्ट पाओ रेगुलारलि डिपिपि पाओ প্রতিটা জিনিস স্টাডি মেটেরিয়াল বই প্রোভাইড করছি প্রতিটা জিনিস কিন্তু আমরা প্রোভাইড করছি। তো তোমরা যদি কোচিং এ অ্যাডমিশন নিতে চাও তো অবশ্যই অতি সত্ত্বেও যোগাযোগ করে কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নেবে কারণ হচ্ছে এখন আমাদের কোর্সগুলোর প্রাইসটা অনেকখানি কমে চলছে। তোমরা ইন জেনারেল আমাদের কোর্সটা জেনপাস ইউজার কোর্সের 4500 টাকা প্রাইসটা হয় মানে 10 মাসের কোর্স 450 টাকা পার মান্থ করে ফিস। তো সেই ক্ষেত্রে হচ্ছে 4500 টাকা হয় কিন্তু সেটা এখন অনেক কম ফিসে চলছে তোমরা 3600 টাকাতে সেটা পেয়ে যাও। আর এন এম জি এন এম এর 300 টাকা পার মান্থের কোর্সের ফিস 10 মাসে 3000 টাকা হয় কিন্তু সেটা কমে পড়ে আমরা 2500 টাকায় এখন তুমি পেয়ে যাচ্ছ। তো অতি সত্ত্বেও যোগাযোগ করে কিন্তু রেজিস্ট্রেশনটা করিয়ে নেবে প্রচুর প্রচুর স্টুডেন্ট কিন্তু পড়ছে আর তাদের মানে ফিডব্যাক তো যথেষ্ট ভালো। তোমরা আমাদের নিজস্ব পার্সোনাল অ্যাপ আছে ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিংক আছে অ্যাপে গিয়ে পরে অ্যাপটা ডাউনলোড করে পরে চেক করে নিতে পারো কতটা ভালো কোয়ালিটি আছে সেখানে স্টুডেন্টদের ফিডব্যাক দেখে নিতে পারো এ টু জেড তোমরা কিন্তু দেখে নিতে পারো। দেখো এরপর আমরা ডিরেক্ট চলে আসি যে তোমাদেরকে কেমনভাবে ওই টাকাটা রিফান্ড পেতে হবে তার জন্য তোমাদের কি প্রসেসিং আছে আমরা তার জন্য ল্যাপটপ স্ক্রিনে যাবো ল্যাপটপ স্ক্রিনে দেখে নেবো এ টু জেড যে কী কী প্রসেস তোমাদেরকে করতে হবে চলো দেখে নিই। এবার আমরা সবচেয়ে প্রথমে আসবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ কারা কারা এই রিফান্ডটা পাবে। তো সিট অ্যাকসেপ্টেন্স ফিসের জন্য যে 1000 টাকা দিয়েছিলে সেটা রিফান্ডটা তারাই পাবে যারা ফিজিক্যাল রিপোর্টিং করেছিলে কিন্তু অ্যাডমিশন নাওনি বা ফিজিক্যাল রিপোর্টিংও করনি অ্যাডমিশনও নিতে যাওনি কিচ্ছু করনি। মোট কথা তোমার মোদ্দা কথা যে তুমি যদি প্রভিশনাল অ্যালটমেন্ট যদি বা অ্যাডমিশন যদি না নিয়ে থাকো অর্থাৎ অ্যাডমিশন কোনো কলেজে টাকা দিয়ে পড়ে না নিয়ে থাকলে তুমি কিন্তু সেই টাকাটা রিফান্ড পাবে। এরপর তুমি 1000 টাকা সম্পূর্ণ রিফান্ড পাবে না। কি লেখা রয়েছে যে আফটার ডিডাক্টিং 20% অফ ফিস অফ 1000 টাকা অর্থাৎ 1000 টাকা 20% ডিডাক্ট করা হবে দিয়ে তারপরে তোমাকে কিন্তু টাকাটা রিফান্ড দেওয়া হবে অর্থাৎ তোমাকে এখানে 800 টাকা রিফান্ড দেওয়া হবে। ক্লিয়ার? তোমরা কিসের মাধ্যমে রিফান্ড পাবে? ডিরেক্ট তোমাদের ব্যাংকে এনইএফটি বা আরটিজিএস করে দেওয়া হবে ডিরেক্ট তোমাদের ব্যাংকে কিন্তু পেমেন্টটা চলে যাবে। যেমনভাবে তোমরা স্কলারশিপ পাও সেরকমভাবে সেমভাবেই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা স্কলারশিপের কথা যখন উঠলো তো আমাদের দেবী চ্যানেলে একটা অলরেডি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া হয়ে গেছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে বা চ্যানেলটাকে ভিজিট করলেই পেয়ে যাবে। ভিডিওটা অবশ্যই দেখে নেবে অনেক কিছু ইনফরমেটিভ জিনিস বলা আছে ভিডিওটার মধ্যে। দেখো এরপর কি কবে তোমরা পাবে আর কখন অ্যাপ্লাইটা করতে হবে? যদি তুমি সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লাই করে থাকো অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশান প্রসেসটা যদি সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হয়ে থাকে তাহলে তুমি সেটা 31 মার্চের মধ্যে রিফান্ড পেয়ে যাবে। আর যদি মার্চ থেকে আগস্টের মধ্যে তুমি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে তুমি সেটা 30 সেপ্টেম্বরের মধ্যে পেয়ে যাবে। অর্থাৎ আমরা কোন ক্যাটাগরিটার মধ্যে পড়ছি? আমরা এই সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি ক্যাটাগরিটার মধ্যে পড়ছি। আমরা এখন অ্যাপ্লাই করব, আমরা 31 মার্চের মধ্যে অবশ্যই পেয়ে যাব। এরপর কি করতে হবে? তোমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করে পরে তোমাদেরকে বেশ কিছু ডকুমেন্টসের সাথে তোমাকে পাঠাতে হবে। কী কী ডকুমেন্টসের সাথে পাঠাতে হবে সেটা আমি বলছি কিন্তু কোন অ্যাড্রেসে পাঠাতে হবে খুব ভালো করে নোট করে নাও। এটা হচ্ছে অ্যাড্রেস দ্য রেজিস্টার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড AQ 13/1
সেক্টর 5 সল্ট লেক কলকাতা 700091। ওকে আচ্ছা, তো এটা হচ্ছে তোমরা যদি দেখে থাকো সেক্টর 5-এ একদম যে কোনো কাউকে বললেই তোমরা হয়ে যাবে, তো স্পিড পোস্টে পাঠিয়ে দেবে। আর তোমাদেরকে যে ফর্মটা ফিল আপ করতে হবে সেই ফর্মটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেই টেলিগ্রাম গ্রুপে গেলেই ফর্মটা পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপটা ভিজিট করবে, ফর্মটা ওখানে আমি আপলোড করে রাখবো। তো দেখো টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে, আমাদের চ্যানেলের নাম দিয়ে আছে, বা ডিসক্রিপশন বক্সে গেলে লিঙ্কটা পেয়ে যাবে। এখানে দেখো তোমাদেরকে এখানে ডেট ফিল আপ করতে হবে, আর এটা হচ্ছে এই যে এটা লেখা রয়েছে। এরপর তোমাকে তোমার এক্সামিনেশন নাম দিতে হবে, যে তুমি জেনপাস দিয়েছিলে না এনএম জিএনএম দিয়েছিলে, কোন ইয়ারের কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছিলে, অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার, ক্যান্ডিডেটের নাম, ফাদার্স নেম, মোবাইল নাম্বার, আর তারপরে অ্যাড্রেস দিতে হবে। দিয়ে তোমাকে অ্যাকাউন্টের ডিটেলসগুলো দিতে হবে, অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাঙ্কের নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তারপর আইএফএসসি কোড দিতে হবে। তারপরে এবারে দেখো লাস্ট অ্যালোটেড ইনস্টিটিউট, অর্থাৎ তুমি যে লাস্ট যে ইনস্টিটিউটটাতে অ্যালোট হয়েছিলে সেটার নামটা এখানে লিখতে হবে। ডিপোজিট অ্যামাউন্ট, কত টাকা ডিপোজিট করেছিলে সেটা লিখতে হবে। আর রিজন ফর রিফান্ড, তোমাকে একটা রিজন লিখতে হবে যে কেন তুমি রিফান্ড চাইছো, যে তুমি ওই কলেজে ভর্তি হওনি তার জন্য তোমার ওটা প্রাপ্য, তাই তুমি ওটা রিফান্ড চাইছো কারণ তুমি ওই কলেজে ভর্তি হওনি। এরপর তোমাদেরকে কী কী ডকুমেন্টস দিতে হবে বা কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে সেটা দেখো। এই ফর্মটা তো সাবমিট করতে হলো, এখানে তোমার সিগনেচার টিগনেচার থাকলো। এরপর তোমার একটা ব্যাংকের ক্যান্সেল চেক, ব্যাংকের ক্যান্সেল চেক বা হচ্ছে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে প্রথম পাতাটা ছবিটা থাকে, কপিটা থাকে ব্যাংকের পাসবইয়ের, সে পাসবইয়ের প্রথম পাতাটা দিয়ে দিতে হবে। যে মেন কথা তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর যেই আইএফএসসি কোড সেগুলোকে এখানে দেখা হওয়াটা চাই। এরপর সেলফ অ্যাটেস্টেড অ্যাডমিট কার্ড, তোমাদের যেটা হচ্ছে যে এক্সামটা দিয়েছিলে জেনপাস ইউজি হোক বা এনএম জিএনএম হোক, সেই অ্যাডমিট কার্ডটা দিতে হবে। যদি কারোর কাছে এই অ্যাডমিট কার্ডটা না থাকে তারা কেমনভাবে অ্যাডমিট কার্ড পাবে? তাদেরকে ডাব্লিউবিজির অফিসিয়াল অফিস যেটা, ওই যে ওই অ্যাড্রেসটা দিয়ে দেখালাম এইমাত্র, ওই অ্যাড্রেসটাতে যেতে হবে। তোমরা হাওড়ার থেকে ডিরেক্ট S12 বাস ধরবে, S12 বাসে ধরে পরে মহিষবাথান বলে একটা জায়গা আছে সেইখানে নেমে যাবে, সেখান থেকে হেঁটে পরে 2 মিনিটও নয় একদম অফিসটা পেয়ে যাবে। সেইখানে গিয়ে পরে তোমাদেরকে বলতে হবে যে আমার নাম অমুক, আমার নাম এই, আমার অ্যাডমিট কার্ডটা হারিয়ে গেছে, আমাকে অ্যাডমিট কার্ডটা দেওয়া হোক। দিয়ে তুমি অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে ওখান থেকে। এরপর সেলফ অ্যাটেস্টেড লাস্ট অ্যালটমেন্ট লেটার, তোমার যে লাস্ট অ্যালটমেন্ট লেটার ছিল সেইটার হচ্ছে একটা ফটোকপি সাইন করে পরে দিতে হবে, ব্যাস। এই কোটা তোমাদেরকে ডকুমেন্টস দিয়ে পরে পোস্ট করে দিতে হবে, স্পিড পোস্ট করে দিতে হবে, তাহলেই কিন্তু তোমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা রিফান্ড পেয়ে যাবে। তো বুঝতে পারলে যে কীরকমভাবে টাকাটা রিফান্ড পাবে, তো তোমাদেরকে আমি এই PDFটা দিয়ে দেবো। আশা করি তোমাদের ভিডিওটা অনেকটাই হেল্পফুল এসেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, এবং তোমাদের বাকি যারা বন্ধু রয়েছে যারা কিন্তু এরকম রিফান্ড পাবে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে, তাহলে কিন্তু তারাও এই রিফান্ড প্রসেসটা কমপ্লিট করে রিফান্ডটা নিয়ে নিতে পারবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।